প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান। পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। 85 আসনে ভোটে জালিয়াতির অভিযোগ ইমরানের দলের। ইসরায়েলে অস্ত্র বেচা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ। ক্ষমতা দখল করতে পারে পাকিস্তানের সেনাবাহিনী। রাশিয়ায় নাভালনির মৃত্যুর বিষয়ে মুখ খুললেন বাইডেন। এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নমনীয় সুর ফ্রান্সের। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান। পাকিস্তানের ক্ষমতার রাজনীতির রঙ্গমঞ্চে নানা খেলা চলছে। সাধারণ নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারছেন না। পিটিআই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলনকারীরা সরকার গঠন করতে যাচ্ছেন। পাকিস্তান মুসলিম লীগ এবং পিপিপি নেতাদের ক্ষমতার ভাগাভাগি জেলে বসে দেখছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দলীয় নেতাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন তারা। নেতারা বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থান কামনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী। সাইফ বলেন, যুক্তরাষ্ট্রকে একটি বিশেষ বার্তা দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, পিটিআই এর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি। যুক্তরাষ্ট্র সর্বদা এক নায়ক ও দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। ইমরান খান বলেন, অতীতের ভুল শুধরানোর সুযোগ এসেছে ওয়াশিংটনের। পাকিস্তানে যে ভোট কারচুপি হয়েছে সে বিষয়ে এখন দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে স্বচ্ছ নির্বাচনের জন্য সুর উঁচু করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। আসাদ কায়সার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে যুক্তরাষ্ট্রের নীরব অবস্থানে পিটিআই উদ্বিগ্ন। তিনি বলেন, গোটা বিশ্বে গণতন্ত্রের জন্য সোচ্চার যুক্তরাষ্ট্র, কিন্তু পাকিস্তানে ভোট ডাকাতির বিষয়ে এখন নিশ্চুপ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইমরান খানের বরাত দিয়ে আসাদ কায়সার বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরেকবার গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকারকে মনে করিয়ে দিয়েছেন। পাকিস্তানে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক শাসন চাই। পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। নির্বাচন বাতিল চেয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এই আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে 3 সদস্যের বেঞ্চ। পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাঝার ও বিচারপতি মোস্তারাত হিলালির এই বেঞ্চের নেতৃত্ব দেবেন। আবেদনে পাকিস্তানের নির্বাচন কমিশন ও ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। 30 দিনের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আলী খান নামের এক নাগরিক আবেদন করেছেন। ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিচার বিভাগের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের দাবি করা হয়েছে আবেদনে। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। 85 আসনে ভোট জালিয়াতির অভিযোগ ইমরানের দলের। জাতীয় পরিষদ নির্বাচনে অন্তত 85টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রাউফ হাসান বলেছেন, দল ও প্রার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভোট জালিয়াতির কারণে দেশের ইতিহাসে 2024 সালকে মনে রাখা হবে। রফ বলেন, হিসাব অনুযায়ী 177টি আসন আমাদের পাওয়ার কথা ছিল, তার মধ্যে আমরা পেয়েছি মাত্র 92টি আসন। আমাদের থেকে 85টি আসনই জালিয়াতি করে কেড়ে নেওয়া হয়েছে। তার দল এ বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, আমরা 46টি আসনের তথ্য যাচাই করেছি, এর মধ্যে 39টি আসনে গড়মিল করা হয়েছে। নির্বাচনে কারচুপির বিষয়টি নিশ্চিত করার জন্য দলটির কাছে 3টি উপায় ছিল। তার মধ্যে একটি হলো ফর্ম 45 এবং ফর্ম 47 এর মধ্যে অমিল রয়েছে। রফ দাবি করেন, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে ভোটের সংখ্যার মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনা করে বিজয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। দাবি প্রমাণের জন্য পিটিআই এর সেমাবিয়া তাহির নির্বাচনে কথিত কারচুপির একটি ভিডিও দেখিয়েছেন। ইসরায়েলে অস্ত্র বেচা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ।
চলতি সপ্তাহে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের জন্য $1,400 কোটি অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। অবশ্য গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর বহু আগে থেকে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। তাদের এই সহায়তার পরিমাণ বছরে $300 কোটি। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও বিভিন্ন দেশ ইসরায়েলকে অস্ত্র বেচার নামে সামরিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হলে এসব দেশ ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে পুনরায় চিন্তা ভাবনা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ তেল আবিবকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। এসব দেশগুলো হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, জাপান, ইতালি, স্পেন। ক্ষমতা দখল করতে পারে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের নির্বাচনের এক সপ্তাহ পার হলেও এখনো কোনো সরকার গঠিত হয়নি। জোট সরকার গঠনে আলোচনা চললেও নির্বাচনে কারচুপি নিয়ে একদল আরেক দলকে দোষ দিয়ে যাচ্ছে। পরমাণু শক্তিধর দেশটির এমন ঘোলাটের রাজনৈতিক পরিস্থিতিতে দেশে আবারও সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন এক নেতা। কয়েকটি রাজনৈতিক দলের জোট গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান পীর পাগারা বলেছেন, পাকিস্তানে জরুরি অবস্থা বা সামরিক আইন জারি হতে পারে। সেনাবাহিনী এখন সবাইকে পরীক্ষা করছে। সামরিক বাহিনী ছাড়া কেউ দেশের নিয়ন্ত্রণ নিতে পারবে না। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। রাশিয়ার নাভালনের মৃত্যুর বিষয়ে মুখ খুললেন বাইডেন। দীর্ঘদিন কারাগারে বন্দী থাকা অবস্থায় মারা গেলেন পুতিনের তীব্র সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্টকে হুমকি দিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নাভালনি মারা গেছেন এ খবর যদি সত্যি হয় তবে পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে। বাইডেন আরো বলেন, তারা এর আগে জানিয়েছিল কারাগারে নাভালনির চিকিৎসা ও বসবাসের কোনো সমস্যা নেই, তবে কিভাবে তিনি মারা গেলেন। নাভালনির মৃত্যুর বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পুতিনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, নাভালনির মৃত্যু নিশ্চিত হলে তা হবে পুতিনের নিষ্ঠুরতার আরেকটি লক্ষণ। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই রাশিয়া এর জন্য দায়ী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কি বলেছেন, নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন। জেলোনস্কি বলেন, নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন। এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে। এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নমনীয় সুর ফ্রান্সের। গাজা যুদ্ধের তীব্রতা যত দীর্ঘায়িত হচ্ছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আবেদন আন্তর্জাতিক পরিমণ্ডলে ততই যেন বাড়ছে। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সুর নমনীয় করেছেন। তিনি বলেছেন, ফ্রান্সের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বিরোধিতা করে না। ফ্রান্সের প্রেসিডেন্ট এমন এক সময় একথা বললেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আহ্বানকে থোড়ায় কেয়ার করে উড়িয়ে দিয়েছেন। ফ্রান্সের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বিরোধিতা করে না উল্লেখ করে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ফ্রান্সের জন্য নিষিদ্ধ কিছু নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে। তার আগেও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছিলেন, তার দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে।